সবুজ এদেশে রয়েছে নানা প্রজাতির বন। যেসব বনকে কেন্দ্র করে গড়ে উঠেছে নানা প্রজাতির বুনো গাছ। প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা এই গাছগাছালি থেকে যে ফল হয় তা বুনো ফল হিসেবে পরিচিত। আমাদের দেশে অসংখ্য বুনো ফলের গাছ রয়েছে। এসব ফল বিভিন্ন ফলভোজী পাখি ও বন্যপ্রাণীদের খাদ্যের যোগান দিয়ে থাকে। আমাদের দেশের বুনো ফলের মধ্যে রয়েছে ফলসা, ডুমুর, চাপালিশ, কাউফল, বেদফল, ডেওয়া, চালমুগরা, হাড়গজা, বট, পাকু ইত্যাদি। সুন্দরবনে আছে ক্যাওড়া, যা হরিণের খাদ্য। গোলপাতা গাছে শাখায় ধরে গোলফল। এছাড়াও রয়েছে হেতাল ফল ও নাম জানা অজানা বেশ কিছু ফল। বুনোগাছ হিসেবে পরিচিত বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি উদ্ভিদ বট। এর লাল রঙের বট ফল মানুষের খাদ্য না হলেও বন্যপ্রাণীর অন্যতম খাদ্য। লোকালয়ে বা বনভূমিতে বিভিন্ন প্রজাতির স্তন্যপায়ী প্রাণী ও পাখি জীবন ধারণের জন্য বটফলের উপর নির্ভরশীল। বটফলের মতোই বন্যপ্রাণীদের অন্যতম খাবার ডুমুর ফল। মাঝারি আকারের চিরসবুজ বৃক্ষ ডুমুর। এই গাছের ডালপালায় থোকায় থোকায় গোলাকার ফল ধরে। আর এই ডুমুর গাছে সারাদিন জুড়েই বিভিন্ন প্রাণীর সমাগম ঘটে। অনেকটা কাঁঠালের মতোই দেখতে আর একটি পরিচিত বুনো ফল চাপালিশ। বন্যপ্রাণীদের প্রিয় খাদ্য এই চাপালিশ ফল বর্তমানে খুব একটা পাওয়া যায় না। কাঁঠালের মতো এই ফলটি আসলে কাঁঠাল না, এটা কিন্তু এই গাছটিরই ফল, যে গাছটির নাম হলো চাপালিশ। ফলটা অনেকটা দেখতে কাঁঠালের মতো, একটি ছোট্ট কাঁঠালের শেপ, আর ওর গায়ের আবরণটাও কিন্তু কাঁঠালের মতোই। এই ফলটি আমরা খাই না, কিন্তু যারা খায় তারা কিন্তু এটার উপর নির্ভরশীল, তারা হচ্ছে আমাদের বন্যপ্রাণী। এই ফলটা হারিয়ে যাচ্ছে কারণ গাছটা হারিয়ে যাচ্ছে বলে। আমাদের বনগুলোতে এখন আর ফলজ গাছগুলো তেমনভাবে লাগানো হচ্ছে না, কিংবা জন্মাতে দেওয়া হচ্ছে না, কেটে ফেলা হচ্ছে। এই গাছ হারিয়ে যাচ্ছে, সাথে সাথে এই ফলও হারিয়ে যাচ্ছে। ফল হারিয়ে যাওয়ার কারণে আমাদের বন্যপ্রাণীর যে খাদ্য সেটাও কিন্তু কমে যাচ্ছে, এবং যার কারণে আমাদের বন্যপ্রাণীগুলোও ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে। পাকা হলুদ বর্ণের বুনো ফলের আরেকটি প্রজাতি হাড়গজা। বন্যপ্রাণীদের অন্যতম খাদ্যের উৎস এই হাড়গজা ফল। এসব বুনো ফল শুধু বন্যপ্রাণীদের খাদ্যেরই যোগান দেয় না, প্রাকৃতিক বনাঞ্চলে উদ্ভিদ বিস্তারেও ভূমিকা রাখে। ঔষধি গুণেও এসব ফল পিছিয়ে নেই, কিন্তু দিন দিন প্রাকৃতিক বনের পরিমাণ কমে যাওয়ার পাশাপাশি হারিয়ে যাচ্ছে বুনো ফলযুক্ত বুনো গাছ। হাতে লাগাতে হয় না এবং পরিচর্যা করতে হয় না বলে সঠিক গুরুত্ব পাচ্ছে না এসব বুনো ফলের গাছের মতোই উপকারী গাছগাছালি। আর এই বুনো ফল গাছ কমে যাওয়ায় দেখা দিচ্ছে খাদ্যের অভাব, যার ফলে এর প্রভাব পড়ছে সমগ্র প্রতিবেশ ব্যবস্থার উপর। তাই যত দ্রুত সম্ভব এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে হবে এবং জনসচেতনতা বাড়াতে হবে। নির্বিচারে গাছ কাটা বন্ধের পাশাপাশি বিভিন্ন স্থানে এসব ফলদায়ী গাছের চারা রোপণের মাধ্যমে বুনো ফলের বৈচিত্র্যময় সম্ভার রক্ষা করতে এগিয়ে আসতে হবে সবাইকেই। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে
আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে প্রকৃতি কথার সাথেই থাকুন।